স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হচ্ছে পিএসপিতে অ্যারিথমেটিক অপারেটর। তো পিএসপিতে যে কয়েকটা অ্যারিথমেটিক অপারেটর রয়েছে তা আমি আগে থেকে লিখে রেখেছি এখানে কমেন্ট আউট করে। তো দেখতে পাচ্ছেন সবার প্রথমে রয়েছে অ্যাডিশন, তারপর রয়েছে সাবট্রাকশন, তারপর মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস এবং এক্সপোনেন্টেশন। তো চলুন আমরা দেখি যে এগুলোর কাজ কি। তো আমরা আগেই বলেছিলাম যে অপারেটরের কাজ হচ্ছে দুটি ভ্যালু বা দুটি ভেরিয়েবলের মাঝে কোনো একটা অপারেশন ঘটানো। তো এই জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিই এ নামে এবং এটার মান দিলাম 10, এবং বি নামে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, এটার মান দিলাম 2। তো আমরা সবার প্রথমেই এই অ্যাডিশনটা দেখি। তো আমরা ইতিমধ্যে জানি, তারপরও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কীভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। তো মনে করুন আমরা এ এবং বি এর মাঝে যোগ করতে যাচ্ছি, তো আমরা আরেকটা ভেরিয়েবল নিই সি এবং এ প্লাস বি, এবং সি কে যদি আমরা এখন ইকো করি এবং এখন যদি আমরা রিলোড করি আউটপুটে, দেখুন এটা কিন্তু 10 এবং 2 এর যোগফল কিন্তু 12 চলে এসেছে। তো এরকম আমরা যদি এখন এটাকে সাবট্রাকশন করি তাহলে কিন্তু এখানে এটা কিন্তু মাইনাস চলে আসবে, এবং আমরা যদি মাল্টিপ্লিকেশন করি, এগুলো আসলে বোঝানোর কিছুই নাই, জাস্ট আমি ওয়েটা দেখাচ্ছি যারা একদমই নতুন, এখানে কিন্তু 20 চলে এসেছে। তারপরে আমরা যদি ডিভিশন করি তাহলে জাস্ট এটা 5 চলে এসেছে, মানে 10 কে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই 5 এ ভাগফল আসে। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মডুলাস। তো মডুলাসের কাজটা হচ্ছে মূলত ভাগ শেষ বের করা। তো 10 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আমরা এখানে মডুলাস চিহ্নটা দিই, তাহলে কি হবে যে ভাগশেষ কিন্তু 0। তো আমরা যদি এখন আউটপুট দেখি তাহলে দেখবো এখানে কিন্তু 0 চলে এসেছে। তো আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই তাহলে এখানে আমরা এটাকে 11 দিয়ে দিই, তাহলে এখন দেখুন কি আসবে, 1, কারণ আমরা যদি 11 কে 2 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই আউটপুট কিন্তু মানে ভাগশেষ কিন্তু 1 থাকে। তো আমরা একটু বোঝার সুবিধার্থে বি এর ভ্যালুটা এখানে 3 দিয়ে দিই এবং এখন রিলোড করি, দেখুন 2, তার মানে 11 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু অবশ্যই 2 ভাগশেষ থাকবে। তো ভাগশেষ বের করার জন্য এই মডুলাস ব্যবহার করা হয়, এবং ভাগফল বের করার জন্য এই যে ডিভিশন ব্যবহার করা হয়। এবার এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপোনেন্টেশন। তো এটার কাজ হচ্ছে পাওয়ার বের করা। যেমন মনে করুন যে আমরা এখানে দিলাম 2 আর এখানে এর মান দিলাম 5, এবং এখন যদি আমরা এখানে এই যে এক্সপোনেন্টেশনের যে চিহ্নটা আছে ডাবল স্টার এটা দিয়ে দিলাম, এখন যদি রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু 25 চলে এসেছে, মানে 5 এর উপর যদি 2 পাওয়ার দিই তাহলে কিন্তু এটার আলটিমেটলি রেজাল্ট কিন্তু 25। তো আমরা যদি এখানে আরেকটা কাজ করি 7 দিই তাহলে কি আসবে দেখি, আমরা কি আসে দেখুন 49 কিন্তু চলে এসেছে। তার মানে কি 7 ইন্টু 7, মানে পাওয়ার মানে তো যে কয়টা আছে বেসটাকে গুণ করা, তো এখানে কিন্তু 49 চলে এসেছে। তো এই হলো মূলত অ্যারিথমেটিক অপারেটর। তো পিএসপিতে এভাবেই মূলত অ্যারিথমেটিক অপারেটরগুলো কাজ করে থাকে, এবং আমরা এরকম প্রোগ্রামের অনেক সমাধান বের করার কাজে আমরা এই অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করব। তো এই ছিল মূলত আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।